প্রেরণার বয়স থেকে গানের পথে চলা শুরু। তার বাবা মুর্শিদি এবং গ্রামের গান এই ধরনের গান গেয়েছেন। এই ধরনের গান দেখতে দেখতেই শৈশব কেটেছে, কৈশোরে পা দিয়েছেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গানটাকে তিনি আঁকড়েও ধরে রেখেছেন। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সাংবাদিক, উপস্থাপক। শুধু তিনি গানই গান না, তার সঙ্গে গান লেখেন এবং বিভিন্ন ধরনের লেখালেখিও করেন। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে খাস মোলাকাতে বাংলাদেশের মাটির গায়ক এবং জীবনমুখী গানের ফেরিওয়ালা আমিরুল মোমিনীন মানিক। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। ভারতে এসে আপনার কেমন লাগছে? ধন্যবাদ আপনাদের, টিডিএন বাংলাকে অনেক ধন্যবাদ, আপনারা আমার কিছু কথা শুনতে চেয়েছেন। ভারতে এর আগেও এসেছি কয়েকবার, এবারও এলাম, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বাংলাদেশের চারপাশেই তো ভারত ঘেরা, সুতরাং ভারতে এসে বেশ ভালো লাগছে। আর পশ্চিমবঙ্গ নানা কারণে ঐতিহ্যবাহী ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে বাংলা ভাষার আতুর ঘর বলা যায়, সেই জায়গা থেকে আপনারা বাংলায় কথা বলেন, আমরা বাংলায় কথা বলি, একটা বিনি সুতোর যে টান, সেই টান অনুভব করি পশ্চিমবঙ্গে এলে। ভারতে এর আগেও এসেছেন, এবার আবারও এলেন, তো এবার কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? না, বিশ্বায়নের হাওয়াটা লেগেছে, প্রচুর উন্নতি হচ্ছে। এর আগে যখন এসেছিলাম এতটা চোখে পড়েনি, এখন এবার এসে দেখে মনে হলো যে উন্নয়নের জোয়ার এখানে চলছে। কি ধরনের গান করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, জীবন এত ছোট কেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরিণত বয়সে বললেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। জীবনকে ঘিরেই কিন্তু আসলে সব জীবন, যদিও আমি মনে করি যে বরফখণ্ডের মতো, মানে একটা বরফখণ্ড যদি টেবিলের উপর রাখা হয় সেটা যেমন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, জীবনটা ঠিক সেরকম। আমি জীবনমুখী গান করি, এই গানটাকে আমি মূলত নাম দিয়েছি মানুষমুখী গান, মানুষকে ঘিরেই, মানুষের অনুভূতি, ব্যক্তিগত অনুভূতি, অসঙ্গতি, সমাজ, মূল্যবোধ, এই সমস্ত বিষয়াবলী নিয়ে আমার গানের ব্যক্তি, গানের চর্চা। লক্ষ্য করি যে ভারত এবং পাকিস্তান যেটা 1947 এবং ওই সালটাকে ঘিরে যেটা আনন্দ উৎসব করে, আপনারা 71টাকে বেশি প্রাধান্য দেন, এটা কেন? 47 দেশ ভাগ হয়েছিল, তার আরো আগে বঙ্গভঙ্গ হয়েছে, দুটো রাষ্ট্র নিয়ে পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিন্তু তারা আমাদের উপর যে বৈষম্যটা চাপিয়ে দিল, প্রথমে আঘাত দিল ভাষার উপরে, আমাদের বাংলার উপরে, 52 শহীদ হলেন সালাম বরকত রফিক জব্বার। 47 পর থেকেই মূলত বৈষম্যের সূচনা হয়। আপনারা যেমন স্থায়ী স্বাধীনতা লাভ করলেন ব্রিটিশদের কাছ থেকে, আমাদের সেই স্বাধীনতাটা কিন্তু স্থায়ী হলো না, আমাদের স্বাধীনতার চূড়ান্ত রূপ আমরা পেলাম 71 এসে, যে কারণে আমরা 71কেই বেশি উদযাপন করব, কারণ একটা আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছে এর মধ্য দিয়ে। আচ্ছা, দেশ তো ভাগ হয়ে গেল, ভারত হলো, পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, কিন্তু এই যে সংস্কৃতি, এই যে ইতিহাস, এই যে ভাষা, এটা তো আমাদের, তো সেই ভাষা সংস্কৃতি সেগুলো ফিরিয়ে আনার জন্য কি ভূমিকা পালন করছেন? আমি কিছুদিন আগে ত্রিপুরা গিয়েছিলাম রাজ্য সরকারের আমন্ত্রণে। ধরুন ত্রিপুরা, এদিকে আসামের শিলচর, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ, এই মিলিয়ে 40 কোটি বাংলা ভাষাভাষী মানুষ। এরা যদি এক স্বপ্ন দেখতে পারে যে আমরা অন্তত বাংলা ভাষার জায়গাটিকে, বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য এক থাকব, তাহলে আমার মনে হয় যে বিনি সুতোয় সুতো ছাড়াই একটা সম্পর্ক হয়ে যাবে। আপনি ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের কথা বললেন, তো আমরা এখনকার এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওপার বাংলার কোনো খবর বা বিভিন্ন গান আমরা এপার বাংলায় বসে পাচ্ছি না। এই সম্পর্কে নোবেল জয়ী ডক্টর নেস তো উনি দুঃখ প্রকাশ করেছিলেন এই বিষয়ে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো মেসেজ দিতে চাইবেন বা আপনার সরকার কি এই সম্পর্কে কোনো পদক্ষেপ নিচ্ছেন, এটা আমাদেরকে একটু বলবেন। আমাদের বাংলাদেশে আপনাদের অধিকাংশ চ্যানেলই দেখা যায়, জি বাংলা, স্টার প্লাস থেকে শুরু করে যত চ্যানেল আছে বাংলা ভাষাভাষী, তো অবশ্যই এর বাইরে হিন্দি ভাষার যে চ্যানেলগুলো আছে বা আন্তর্জাতিক চ্যানেল, NDTV, সব চ্যানেলই দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের চ্যানেল আপনারা দেখতে পান না, আমাদের অনুষ্ঠানাদি আপনারা ইউটিউবে দেখেন। এটা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ সরকারকে বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের চ্যানেলও যেন ভারতে দেখা যায়। সেই ব্যবস্থা করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে
সংস্কৃতি কর্মীরা শিল্পীরা কয়েকবার বসেছে, টিভি চ্যানেলের মালিকরা আন্দোলনে নেমেছে। বাংলাদেশ সরকার যদি উদ্যোগী হয় শক্তভাবে, যথার্থভাবে, আমার মনে হয় ভারতও যদি আন্তরিকতা দেখায় তাহলে এটা সম্ভব। বিশেষ করে পশ্চিম বাংলায় তো অবশ্যই সম্ভব যে বাংলাদেশের টিভি চ্যানেল দেখানো, কারণ আমরা আপনাদের সংস্কৃতি দেখছি, আপনারা দেখতে পারছেন না, এটা বৈষম্য। এই বৈষম্যের শিকার আপনারাও হচ্ছেন, আমরাও হচ্ছি। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী, ওপার বাংলারও বটে নচিকেতা, তার সঙ্গে একটা যৌথ গান ছিল এবং আমার লেখা সুরে সেই গানটা, আবার নচিকেতার লেখা সুরে ওই অ্যালবামে আমি একটা গান করেছি, এটা একটা যৌথ কাজ ছিল। এখন অ্যালবাম প্রকাশের ট্র্যাডিশনটা কমে গেছে, কারণ একটা অ্যালবাম বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ইন্টারনেটে চলে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। এখন ট্র্যাডিশন হচ্ছে সিঙ্গেল, মানে একজনের একটা গান বের হবে, সেটা 2 মাস 3 মাস বা 1 মাস ব্যাপী প্রমোশন হবে, সেটা নিয়ে ক্যাম্পেইন হবে, ইউটিউবে হবে। ভিউয়ের সংখ্যা গণনা করে এর জনপ্রিয়তা কতটুকু সেটা বিবেচনা করা হয়। ফেসবুক নিয়ে একটা গান বের হয়েছে, সেখানে আমার সঙ্গে আরেকজন শিল্পী ছিলেন নকুল কুমার বিশ্বাস। একদিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার, মাঝখানে রাজত্ব করে ইউটিউব। মানে ফেসবুক, টুইটার, ইউটিউব আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে বিপদগামী করছে, আবার প্রযুক্তিকে অস্বীকার না করে আমরা এটাকে কিভাবে ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো এই গানটার মধ্যে তুলে ধরা হয়েছে। যে আরাকানে রোহিঙ্গাদের উপর যে ধরনের বর্বর নির্যাতন করা হচ্ছে, পৃথিবীতে কোনো রাষ্ট্র এই ধরনের নির্যাতন করে না কোনো জাতি গোষ্ঠীর উপর, মানে রাষ্ট্র কর্তৃক সেই রাষ্ট্রের নাগরিকদের উপর জুলুম। এটা যদি আমরা সেই আমেরিকার কালো এবং সাদার লড়াইয়ের সময়ও যাই, এইরকম নির্যাতন হয়নি। এখন যেটা মায়ানমারে হচ্ছে, বাংলাদেশের আপনি শুনে অবাক হবেন, বেশ কিছু আলেম রোহিঙ্গা মেয়েদের বিয়ে করেছে। এখন যে মায়ানমারের শাসকরা অত্যাচার করছে, এটাকে বন্ধ করতে হবে, তাদের স্থায়ী আবাসে স্থায়ী ভাবে বাঁচার অধিকারটা ফিরিয়ে দিতে হবে। এই জন্য প্রতিবাদ উঠেছে, আমরা গান করেছি, গানের মধ্য দিয়ে প্রতিবাদ উজ্জীবিত করেছি। আরাকান জলে পৃথিবী তবু জলে না তো প্রতিবাদে, বিচারের বাণী নিভৃতে নয় চিৎকার করে কাঁদে। আরাকান জলে পৃথিবী তবু জলে না তো প্রতিবাদে, বিচারের বাণী নিভৃতে নয় চিৎকার করে কাঁদে, চিৎকার করে কাঁদে, চিৎকার করে কাঁদে। আরাকান জলে পৃথিবী তবু জলে না তো প্রতিবাদে, বিচারের বাণী নিভৃতে নয় চিৎকার করে কাঁদে, চিৎকার করে কাঁদে, চিৎকার করে কাঁদে। এখন তো ব্যাপক স্রোত প্রবাহ হচ্ছে তুমি আমি সংক্রান্ত গান, এবং এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে তুই তুকারি। সব গানে এখন আমরা তুই শব্দটা দেখতে পাচ্ছি, ভালো কথা। রবীন্দ্রনাথ ঠাকুরও তুই বলেছেন তার গানের সঙ্গে, নজরুলেরও 2-1টি গানে পাওয়া যায়। কিন্তু গানে আর কোনো বিষয় আসবে না তুমি আমির বাইরে, এটা তো হতে পারে না, বাংলা গানের এটা ধারা হতে পারে। সবাই কিন্তু মানুষের কথা বলেছেন, যারা মূলধারার কবি গীতিকার, হাল সময়ে এসে আমরা প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে উদ্বেগজনক। আমি এই জায়গাটাতেই লড়াই করছি যে রোমান্টিক ধারার গানের যে ধরনের মান, জীবনমুখী গানের ধারাকেও ঠিক সম পরিমাণ বা তার চেয়ে বেশি মানে নিয়ে যেতে হবে, সেটা সুরে, কম্পোজিশনে, চিত্রায়নে। না হলে আপনি জীবনমুখী তার লেভেল লাগিয়ে জোর করে তো খাওয়াতে পারবেন না ভাই। আপনি বললেন যে আমার গান শুনেন, আপনার গান কেন শুনবো ভাই, আপনার গান তো ভালো লাগে না। অরিজিৎ সিং, তার গানের চিত্রায়ন দেখুন, সেটা রোমান্টিক গান, সেই গানে অনেক খরচ করা হচ্ছে, মানসম্মত ক্যামেরা থাকছে, দৃশ্যায়ন চমৎকার হচ্ছে, কিন্তু আপনি জীবনবোধের কথা বলছেন, আপনার গান দুর্বল, সুরে দুর্বল, কম্পোজিশনে দুর্বল এবং চিত্রায়নে দুর্বল, তাহলে তো আপনি লড়াই করতে পারবেন না। আপনার বিরুদ্ধে
AK-47 দিয়ে একজন গুলি চালাচ্ছে আর আপনি ঢিল ছুড়ছেন, তাহলে কিন্তু হবে না। কারণ কবি, শিল্পী, সাহিত্যিক তাদের শুধু অর্থ ইনকামের কাজ না, ওইটা, ওই কাজটা খুবই গৌণ। মুখ্য কাজ হচ্ছে সমাজে মানুষকে স্বপ্ন দেখানো, সত্য সুন্দরের পক্ষে দাঁড় করানো মানুষকে। জার্নালিজম থেকে একটা কথা এসেছে যে তথ্য সন্ত্রাস। আমরা বাংলাদেশে এই ধরনের সাংবাদিকতাকে টেবিল সাংবাদিকতা বলি, টেবিলে বসে মন গড়া তথ্য দিয়ে লিখে ফেললো। আমার বাংলাদেশের একটা পত্রিকা ভুল লিখলো, ফেসবুকে কিন্তু সেটা পর্যালোচনা হচ্ছে, টুইটারে পর্যালোচনা হচ্ছে, অনেক তথ্য আসছে মানুষের সামনে, কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এন্ড অফ দা ডে যখন প্রমাণিত হলো যে আসলে এই তথ্যটা ভুল, তখন ওই পত্রিকার গায়ে কিন্তু ইয়েলো জার্নালিজমের একটা ছাপ লেগে গেল। জীবনমুখী গানের শিল্পী আমিনুল মুমিনের মানিকের কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমাদের প্রোগ্রাম শেষ করবো। আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং একটি গান, জীবনমুখী গান, আপনার জীবনের সেরা গান দিয়ে আমাদেরকে একটু শোনাবেন, আমাদেরকে আপনার জীবনের সেরা জীবনমুখী গান। আই ভোর, আই ভোর, তোর জন্য স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাব মুক্তির রেখা। আয় ভোর, আয় ভোর, তোর জন্য স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাব মুক্তির রেখা। আয় ভোর, আয় ভোর, তোর ছোঁয়া পেলে উঠবে জেগে অগণিত সুপ্ত প্রাণ। তুই তো আছিস হয়ে বুকেরই ভেতর, স্বপ্নের নতুন নিশান তোর জন্য হইচই, আছিস বল কই, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, তোর ছোঁয়া পেলে উঠবে জেগে অগণিত সুপ্ত প্রাণ। তুই তো আছিস হয়ে বুকেরই ভেতর, স্বপ্নের নতুন নিশান তোর জন্য হইচই, আছিস বল কই, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর।